নমস্কার, নিউজ নোম্যান্স ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মিতাশা। দেখে নেব আজকের বিস্তারিত সংবাদ। স্কুলের পেছনে থাকা বোমা ফেটে জখম দুই কিশোর। ঘটনাটি ঘটেছে ভাটপাড়ার গঙ্গা সিং প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনায় দুজন কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। স্কুলের পিছনে রাখা বোমা ফেটে জখম হলো দুই কিশোর। ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার ভাটপাড়া গঙ্গা সিং প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আহত দুই কিশোরকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ঢিলছড়া দূরত্বে বিজেপির ব্যারাকপুর জেলা সংগঠনের সভাপতি উমাশঙ্কর সিং এর বাড়ি। উমাশঙ্করের অভিযোগ, তাকে মারার জন্যই বোমাগুলি মজুত করা হয়েছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ভাটপাড়া। পেঁয়াজের গাড়ির মধ্যে করে কচ্ছপ পাচারের আগে প্রচুর পরিমাণে কচ্ছপ উদ্ধার করলো ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও বন দপ্তর। জানা গিয়েছে উত্তরপ্রদেশ থেকে বনগা আনা হচ্ছিল কচ্ছপগুলিকে। ঘটনায় গ্রেপ্তার ছজন। চোরাপথে পাচারের সময় উদ্ধার হলো বিপুল পরিমাণ কচ্ছপ। গাড়ি ভর্তি পেঁয়াজের আড়ালে সেগুলি আনা হচ্ছিল। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও উত্তর চব্বিশ পরগনা বনবিভাগের কর্মীরা বারাসত এলাকা থেকে সেগুলিকে আটক করে। জানা গিয়েছে একটি গাড়িতে করে সেগুলি আনা হচ্ছিল। পেঁয়াজ ভর্তি গাড়ির মধ্যেই সেগুলি রাখা ছিল। উত্তরপ্রদেশ থেকে সেগুলি বনগায় আনা হচ্ছিল বলে দাবি করেছে প্রশাসন। ঘটনায় ছজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতেরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসত। কুয়াশার দাপট অব্যাহত। ঘন কুয়াশার কারণে কমেছে দৃশ্যমানতা। সকালবেলাতেই লাইট জ্বালিয়ে গাড়ির গতি কমিয়ে চলছে ট্রেন থেকে শুরু করে যানবাহন সবকিছুই। কুয়াশার দাপট অব্যাহত। দিন কয়েক আগেই আবহাওয়া দপ্তর জানিয়েছিল 10 তারিখ পর্যন্ত শীতের আমেজ কম থাকলেও বাড়বে কুয়াশার দাপট। প্রতিদিন ভোর থেকেই কুয়াশার কারণে দৃশ্যমানতা কম হওয়ার দরুন রাস্তাঘাটে গাড়ি চলাচলের সংখ্যা কমেছে। যে গাড়িগুলি চলছে ধীর গতিতে লাইট জ্বালিয়ে। ট্রেন পরিষেবার ক্ষেত্রেও কুয়াশার কারণে কমানো হয়েছে ট্রেনের গতি। লাইট জ্বালিয়ে ঘন ঘন হর্ন বাজিয়ে চলাচল করছে ট্রেন। সন্ধ্যা নামতেই কুয়াশার চাদরে মুড়ে যাচ্ছে চারপাশ। রাত হতেই অদ্ভুত এক মায়াবী পরিবেশ। হঠাৎই ঝাপসা হচ্ছে চারপাশ। কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমে যাওয়ার দরুন সবথেকে বেশি সমস্যায় পড়েছেন গাড়ি চালকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। কেউ জন্মান্ধ, কেউ ভাত দৃষ্টি শক্তি হারিয়েছে নানা কারণে, এমন 12 জন দম্পতিকে সাত পাকে বেঁধে দিল বনগার একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার খেলাঘর ময়দানে বসে এই বিয়ের আসর। দৃষ্টিহীন 12 জোড়া যুবক যুবতীর গণবিবাহের আয়োজন প্রতিবন্ধী সেবা কেন্দ্রের। স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিবন্ধী সেবা কেন্দ্র ও কলকাতা উল্টোডাঙ্গার এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মঙ্গলবার বনগা খেলাঘর ময়দানে আয়োজিত হয় এই গণবিবাহ অনুষ্ঠান। গায়ে হলুদ, মালাবদল, সিঁদুরদান, সাত পাকে ঘোড়া, পুরোহিতের মন্ত্র উচ্চারণের মাধ্যমে অগ্নি সাক্ষী করে শুভ বিবাহ সম্পন্ন হয় 12 জোড়া দম্পতির। সংগঠনের উদ্যোগে শুধু সামাজিক নিয়ম রীতি পালন নয়, আত্মীয় স্বজনদের জন্যে পাত পেড়ে খাবার ব্যবস্থাও করা হয়। সকলের মনোরঞ্জনের জন্য ব্যবস্থা রাখা হয় ধামসা মাদলের তালে আদিবাসী নৃত্যের। সব থেকে বড় ব্যাপার যে আমাদের এই বনগাঁয় এই প্রথম যে দৃষ্টিহীন প্রতিবন্ধীদের জন্য একটা গণবিবাহের ব্যবস্থা করার জন্য, এটা বনগাঁর মানুষ একটা মানবিক এবং একটা সমাজসেবামূলক যে কিভাবে এগোতে হয় সেটা দেখার জন্য, বনগাঁর মানুষের এইটা দেওয়ার জন্য এই গণবিবাহ অনুষ্ঠানটা করার জন্য ধন্যবাদ জানাই। সংগঠনের পক্ষ থেকে নবদম্পতির রেজিস্ট্রি ম্যারেজের পাশাপাশি উপহারস্বরূপ নতুন পোশাক, কম্বল ও সামান্য গহনার আয়োজন করা হয়। যে সকল দম্পতির নিজস্ব জমি আছে তাদেরকে আগামীতে বাড়ি তৈরি করে দেওয়া হবে বলেও জানান সংগঠনের সম্পাদক বুদ্ধদেব শর্মা। এ বিষয়ে বুদ্ধদেব জানান, দৃষ্টিহীন সংগঠনের সম্পাদক সঞ্জয় মালাকারের সূত্রে এই সকল যুবক যুবতীদের সন্ধান মেলে গোটা রাজ্য থেকে। তারপর তাদের একত্রিত করে বিবাহের আয়োজন করা হয়। এই প্রথম নয়, এর আগেও তারা গোটা রাজ্য জুড়ে এ ধরনের গণবিবাহের আয়োজন করেছেন বলে দাবি সংগঠনের। আমাদের প্রতিবন্ধী সেবা কেন্দ্র
যে ব্যবস্থাপনায় পরিচালনা করছেন উল্টোডাঙ্গা মমতা হক সেন্টার। আমরা প্রতি বছরই এই প্রোগ্রামটা করে থাকি কলকাতা, বীরভূম, মালদা সব জায়গায়। এই প্রথম বনগাঁয় আমরা এই অনুষ্ঠানটা করি। এটা হচ্ছে দৃষ্টিহীন প্রতিবন্ধী এবং দৃষ্টিহীনদের সাথে বধিরা আছেন 12 পেয়ারের জনব্যয় হচ্ছে, এদেরকে রেজিস্ট্রি করা হচ্ছে, প্লাস এদেরকে যাদের জমি আছে, জমি যদি যাদের থাকে তাদের বাড়ি করে দেওয়া হচ্ছে। নিউ আলিপুরদুয়ারের বাসিন্দা মৌপিয়া বর্মন বিবাহ সম্পন্ন হবার পর স্বামী দেওয়ান বর্মনকে পাশে বসিয়ে জানালেন, মাত্র 3 মাস বয়সে দৃষ্টিশক্তি হারিয়েছেন চিরতরে। বিয়ে হবে কল্পনাতেও সে কথা ভাবেননি কোনোদিন। আজ সিঁথিতে চওড়া সিঁদুর, পাশে বসা প্রিয় মানুষটির হাত সজোরে চেপে ধরে একগাল হেসে জানালেন, সত্যি আজ আমি ভীষণ খুশি। ভাবাটাই তো অসম্ভব ছিল। ইনারা যে মানে একটা উদ্যোগ নিয়ে যে আমাদের দৃষ্টিহীনদের যে বিয়ে মানে গণবিবাহের মাধ্যমে সবাইকে সকলে জীবন সঙ্গী খুঁজে পেয়েছি, তার জন্য মানে আমরা ওনাদের কাছে খুব কৃতজ্ঞ। ঠিক সেরকমই আরেকজন বজবজের পম্পা হালদার। পম্পা জানালেন তিনি জন্মান্ধ। সংগঠনের উদ্যোগে এই যে ধুমধাম করে বিবাহ কাজ সম্পন্ন হয়েছে তাতে আমি ভীষণ আনন্দিত। আমার দৃষ্টি হারিয়েছে, আমি জন্ম থেকে নাই, আমি তো জানি না ঠিক, তবে আমি অনেকের কাছে গল্প শুনেছি যে এরকম ছোটবেলা থেকে আমার মা অনেক অসুস্থ ছিল, তখন আমি ভাব সেই অসুস্থ থাকাতেই আমার চোখ এরকম নষ্ট হয়ে গেছে। তারপরে আমি এখানে এসে তো খুব আনন্দ, খুব ভালো লাগছে সবাইকে দেখে, তো সবাই এত ভালো অনুষ্ঠান করেছে, খুব ভালো লাগছে। এভাবেই এই সকল দৃষ্টিহীন মানুষগুলির মুখে আজ হাসি ফুটেছে। মালাবদল, সিঁদুরদান, অগ্নিসাক্ষী, পুরোহিতের সাথে নবদম্পতিরাও উচ্চারণ করেছেন যদি দং হৃদয়ং তব, যদি দং হৃদয়ং মম। বিয়ের আসরে উপস্থিত সকলেই 2 হাত তুলে আশীর্বাদ জানিয়েছেন নবদম্পতিদের, শুভকামনা জানিয়েছেন নতুন সঙ্গীকে পাশে পেয়ে আলো আসুক তাদের এই অন্ধকার জীবনে। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। ডিসেম্বর মাস মানে পিকনিকের আমেজ, দীর্ঘ লকডাউন শেষে পর্যটকের আশায় দিন গুনছে পশ্চিম বর্ধমান জেলার মাইথনের নৌকা চালকেরা। ডিসেম্বরের শীত মানে পিকনিকের মরশুম, বর্ষ শেষের এই সময়ে পর্যটকদের আশায় দিন গুনছেন পশ্চিম বর্ধমান জেলার মাইথনের নৌকা চালকেরা। ডিসেম্বর মাস মানেই পিকনিকের আমেজ, ঘর ছেড়ে বেরিয়ে পড়ার জন্যে মুখিয়ে থাকেন আম বাঙালি। পিকনিকের এই সময়টাতে মাইথন পর্যটন কেন্দ্রে দূর দূরান্ত থেকে হাজির হন পর্যটকেরা। সবুজে ঘেরা জলাধারে পিকনিক করার আনন্দ ফি বছর ভিড় বাড়ে এখানে। আর এই পিকনিকের মরশুম আসতে না আসতেই নৌকা চালকেরা নৌকা মেরামত বা রং করে সুন্দরভাবে সাজানোর কাজ শুরু করে দেন, কারণ সারা বছরের এই ডিসেম্বর আর জানুয়ারি মাসে পিকনিকের সময় নৌকা চালকেরা কিছু বাড়তি পয়সার মুখ দেখেন। কিন্তু করোনা পরিস্থিতি তাদেরকে এবারে ভাবিয়ে তুলেছে। এই বছর কি মাইথন পর্যটন কেন্দ্রে পিকনিক করতে কিংবা বেড়াতে পর্যটকেরা এখানে আসবেন কিনা তা নিয়ে চিন্তিত নৌকা চালকেরা। নৌকা চালকদের বক্তব্য, করোনার জেরে লকডাউন থেকে আনলক, তারপর দিন দিন করোনার প্রভাব বেড়েই চলেছে। তার প্রভাব পড়তে পারে মাইথন পর্যটন কেন্দ্রে, কারণ কলকাতা বা বহু দূর দূরান্ত থেকে এই শীতের সময় পর্যটকেরা কেউ পিকনিক কেউ বা মনোরম পরিবেশে ঘুরতে আসেন। এখন দেখার বর্তমান পরিস্থিতিতে মাইথানে পর্যটকেরা ভিড় জমান কিনা, পর্যটকদের আসার অপেক্ষায় দিন গুনছেন এখানকার নৌকা চালকেরা।
লকডাউন ছেড়েছে, যদি আগের মতন তো হবে না, যে করোনার জন্য লোক কিছু ভয়ে ভয়ে আসছে, কিছু ভয়ে মানে আসছে, এখানে সবসময় বলছে কি মাস্ক পাস পরে আসছে, স্যানিটাইজ করা হয়েছে, তাও সুস্থ মানুষ ভয় করছে দেখি, আগের তুলনাতে তো মনে হয় না কি এত লোক হবে। আমাদের তো এটারই ভরসা, তো আমরা তো জানি কি মানে করোনা দেশের ভিতরে মহামারীটা ফেলেছে, আসছে যাচ্ছে, লোক তো ওইটা বলছে, এখনও যে টুকটাক লোক আসছে সেওরাও বলছে কি বছর করোনাতে কি হবে, ভিড় হবে কিনা, ওনারাও তো জিজ্ঞাস করে গিয়েছে, ওনারাও বলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পশ্চিম বর্ধমান। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত, দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।